হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আল্লাহর রহমতে আপনাদের দোয়া আমরা সবাই ভালো আছি। আজকে দেখতেই পাচ্ছেন আনারস দিয়ে আমি কী বানাবো। আনারস দিয়ে একটা কেক বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব। এই তো দেখতেই পাচ্ছেন একটা কেক আমি বানিয়ে অলরেডি রেখে দিয়েছি। এটা রেসিপি, আপনারা আমার সঙ্গে থাকেন, পুরো ভিডিওটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন আমি কীভাবে বানিয়েছি। আর এই তো এক পিস কেটে দেখাচ্ছি কীভাবে স্পঞ্জি হয়েছে, খুব সফট আর খেতে তো অসাধারণ, খুব টেস্ট হয়েছে বলার কিছু নেই। এই তো দেখতেই পাচ্ছেন আমি ভেঙে দেখিয়ে দিলাম আপনাদেরকে। আর এখন আমি তিনটা ডিম নিয়ে ভেঙে কুমটুকু আগলে রেখে আর ডিমের সাদা অংশটা আমি ফেটে নেব। দেখবেন তিনটা ডিম দেওয়া আমার শেষ হয়ে গেছে। এখন দেখতে পাচ্ছেন সাদা অংশটুকু আমি কিভাবে বিট করে নিচ্ছি হ্যান্ড বিটার দিয়ে। আপনারা চাইলে হাত দিয়ে করতে পারেন, কোনো অসুবিধা নেই, হ্যান্ড বিটার দিয়ে তাড়াতাড়ি হয় তার জন্য। এই তো দেখতে পাচ্ছেন একদম ফোমের মতো হয়ে গেছে। আর এখন দিয়ে দিলাম হাফ কাপের মতো চিনি। আপনারা চিনি আপনাদের ইচ্ছা অনুযায়ী দেবেন, যেহেতু চিনি কম খেতেও পারেন বেশিও খেতে পারেন, এটা আপনাদের ব্যাপার। এখন আমি ডিমের কুসুমগুলো দিয়ে দিলাম। আমার বাটিটা অ্যাকচুয়ালি ছোটো হয়ে গেছে, আমি বাটিটা চেঞ্জ করে নেব। দেখেন আমি কিভাবে সবটুকু দিয়ে বিট করে নিয়েছি, বাটি চেঞ্জ করে আবারও আমি এবারে বিট করে নিয়েছি। এখন আমি স্ট্রবেরি ফ্লেভারটা দিয়ে দিলাম, যেহেতু পাইনঅ্যাপল আমার কাছে নেই তাই আমি পাইনঅ্যাপল দিতে পারিনি, আপনারা যার সাথে থাকলে দিয়ে দেবেন। এখন হাফ কাপের মতো তেল দিয়ে দিলাম, আপনারা তেলের পরিবর্তে বাটার দিতে পারেন। এই তো এইটুকু দিয়ে আমি একটা, এখন আমি চাকনির সাহায্যে এক কাপ ময়দা হাফ কাপ করে চেকে নিচ্ছি। বেকিং পাউডার দিয়ে দিলাম এক চামচের মতো, দিয়ে ভালোভাবে এইভাবে চেকে নিয়ে এইটুকু চামচ পুরো দিয়ে আমি এইভাবে করে নিচ্ছি। আপনারা চাইলে চামচ দিয়ে করতে পারেন। এখন আমি আরও হাফটুকু রয়েছে সেইটুকু দিয়ে দিলাম। এই তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করে নিচ্ছি। যদি এই তো এইভাবে আমি সবটুকু দিয়ে শুকনো উপকরণ দিয়ে আমি ভালোভাবে যেভাবে কেকের বেটারটা বানাই আমরা সেইভাবেই আপনারা বানিয়ে নেবেন। তারপরে আমি কী করবো, এখন আমি একটু সামান্য সোডা দিয়েছি, সোডা পাউডারটা আমি দিয়ে দিলাম একটু স্পঞ্জি হওয়ার জন্য। আপনারা চাইলে সোডাটা না দিলেই হবে, কোনো অসুবিধা নেই। এই তো এখন আমি একটা বাটির মধ্যে ক্যারামেল রেডি করে নিয়েছি। আর ক্যারামেল বানানো আমার আগের ভিডিওটি আছে, আপনারা দেখে নেবেন। আর একটা আনারস আমি কেটে এইভাবে গুল গুল করে কেটে নিয়েছি, আপনারা তো দেখতেই পাচ্ছেন আনারসের পিসগুলো কীভাবে আমি কেটে নিয়েছি। আর এই ক্যারামেলের উপরে আনারসের গুলটুকু দিয়ে দিয়েছি। এখন আমি কেকের বেটারটা দিয়ে দেব, আপনারা দেখবেন একদম ইজি আর খেতে কিন্তু অসাধারণ টেস্ট। এখন যেহেতু আনারসের সিজন, আপনারা এটা প্লিজ ট্রাই করে দেখবেন, ট্রাস্ট মি এটা আপনাদের খেতে অসম্ভব টেস্ট লাগবে। আপনারা সামনে ঈদ আসছে, আপনারা বানিয়ে খেতে পারেন। এই তো আমার কেক রেডি হয়ে গেছে, আমি ট্যাপটপ করে আমি নিয়েছি, যেহেতু মিডিলে কোনো কিছু থাকবে না তাই। এখন আমি চুলায় বসাবো, আমি মাইক্রোওভেনে বসাবো না, এটা চুলায় বানিয়ে আপনাদের সাথে দেখাবো। বালির মধ্যে চুলা যেটাতে আমি সবসময় এই কেক বানাই সেটাতেই আমি বসিয়ে নিয়েছি। আর এই তো দেখতেই পাচ্ছেন আমার পুরো কেকটা রেডি হয়ে গেছে, আমি নামানো দেখাতে পারিনি, ক্যামেরা অন ছিল না। এই তো গরম অবস্থায় আমি বাটি থেকে মোল্ড করে নিচ্ছি, মোল্ড থেকে আমি উল্টিয়ে রেখেছি, দেখতেই পাচ্ছেন উল্টিয়ে কেকের মোল্ড আমি এভাবে উল্টিয়ে। এই তো দেখতেই পাচ্ছেন, আপনারা দেখেই তো বুঝতে পারছেন খুবই সুন্দর হয়েছে। আর যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগে
প্লিজ লাইক কমেন্ট করতে ভুলবেন না যারা নতুন তারা সাবস্ক্রাইব করবেন আজ এই পর্যন্ত আল্লাহ হাফিজ থ্যাংক ইউ